করোনা টেস্টের ভুয়া রিপোর্টের জন্য আলোচিত জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানান তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ। সোমবার সাবরিনাকে আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি। গ্রেফতারের পরপরই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ডাক্তার সাবরিনাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের রেজিস্টার্ড চিকিৎসকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। করোনার নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেওয়ার অভিযোগে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রবিবার দুপুরে নেওয়া হয় তেজগাঁও উপপুলিশ কমিশনারের কার্যালয়ে। তদন্তে জেকেজির প্রধানের সঙ্গে ডাক্তার সাবরিনার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, রোগীদের সাথে প্রতারণায় সরাসরি জড়িত ছিলেন ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। সরকারি কর্মকর্তা, সে কখনোই আরেকটি বেসরকারি কোম্পানির চেয়ারম্যানও থাকতে পারেন না, আবার চেয়ারম্যান থাকার পর উনি মুখপত্র হিসেবে বক্তব্য দিতে পারেন না। আবার তার হাজব্যান্ড, আমরা যখন গ্রেপ্তার করলাম তাদেরকে, তার তড়িঘড়ি তাকে আবার চেয়ারম্যান থেকে ইচ্ছা করলেই বহিষ্কারও করতে পারেন না। আরেকটা হলো, দুইটা আত্মসাত মামলা আছে। ওনারা যে বিভিন্ন জায়গায় বুথ করেছেন, তারা আর্টিও স্থাপন করেছেন, তারা ল্যাপটপ ফ্যান নিয়েছেন বিভিন্ন দোকান থেকে ভাড়া হিসেবে, একটারও ভাড়া পরিশোধ করেন নাই। তো সব কিছু মিলিয়ে আমরা তদন্ত করছি। ডাক্তার সাবরিনা নিজেকে কখনো দেশের প্রথম মহিলা কার্ডিয়াক সার্জন, কখনো বা বিতর্কিত প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান পরিচয় দিতেন বলে জানান তিনি। কখনোই একজন চেয়ারম্যান হিসাবে এই কোম্পানি যে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে, তার যারা নেগেটিভ তাদেরকে পজিটিভ, পজিটিভকে নেগেটিভ বানাচ্ছে, হাজার হাজার মানুষ সংক্রমণ করছে, মানুষকে প্রতারণা করছে টাকার বিনিময়ে, বিদেশের মাটিতে বাপ বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, সেই প্রেক্ষিতে আমরা তাকে অ্যারেস্ট করে আমরা আগামীকাল রিমান্ড চাইব। রিমান্ডের প্রেক্ষিতে আমরা আরও কিছু তথ্যপাত্র সংগ্রহ করে আয়ের সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। করোনা নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিয়ে জেকেজির প্রতারণার দায় সাবরিনা এড়াতে পারেন না বলে মনে করে পুলিশ। তার অপকর্মের সহযোগীদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। এস এম ভয়েস, বাংলাভিশন, ঢাকা।